যুগপথ আন্দোলন আছে নাকি নেই আসলে এই প্রশ্নটা আমারও সম্প্রতি বিরোধী দলের কিছু সীমিত কর্মসূচি দেখা যাচ্ছে যেমন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন তিন দিন দিনব্যাপী কর্মসূচি হলো সেই কর্মসূচি নির্বিঘ্ন হয়নি দেশের বাইরে কয়েকটি জায়গায় হামলার মধ্য দিয়ে হয়েছে ঢাকায় শান্তিপূর্ণভাবে হয়েছে কিন্তু এছাড়া যুগপথভাবে দেখা যাচ্ছে না অন্যদিকে বিএনপির বাইরে যেই যুগপথে যারা ছিল যেসব দল তারা যার যার অবস্থান থেকে করেছে ঐক্যবদ্ধভাবে কোনো কর্মসূচি অথবা একজোটে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না যদিও অনেকগুলো ইস্যু আছে দ্রব্যমূল্য বিদ্যুৎ এবং সম্প্রতি যে কোটা আন্দোলন শিক্ষকদের আন্দোলন সবচেয়ে বড়ো কথা হল যে মানুষের অর্থনৈতিক জীবনের যে সংকট তা নিয়ে বিরোধী দল যুগপথ আন্দোলন করতে পারত কিন্তু কেন নেই গত ছমাস বলতে গেলে শুধু বিএনপি তার দল বা সংগঠন নিয়ে ব্যস্ত এমনটাই দেখা যাচ্ছে দল পুনর্গঠন নিয়ে ব্যস্ত আর সব দলগুলোর সঙ্গে তারা এক রাউন্ড করে বসছে তো সেখানে হয়তো আন্দোলন কেন সফল হলো না অথবা নির্বাচনটা কীভাবে হয়ে গেল এই সম্পর্কে হয়তো মূল্যায়নটা জেনেছে জানার পর তার পরবর্তী পদক্ষেপটা কি তা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই এ ব্যাপারে কোনো কোনো নেতা মুখ খুলেছেন হতাশা প্রকাশ করেছেন আবার কোন কোনো নেতা হতাশা গোপন করে আসার কথা শুনিয়েছেন যে শীঘ্রই তারা নতুন কর্মসূচি শুরু করবেন কিন্তু বিএনপি কি কোনো বলছে যে এরকম যুগপথ আন্দোলন শুরু হবে এরকম কোনো ধারণা দিচ্ছে আমি শুনি নাই এবং মাহমুদুরমান মান্না বলেছেন এখন যুগপথ আন্দোলন নেই এবং তার এই বক্তব্যের পরেই কিন্তু এই প্রশ্নটা সামনে এসছে গত কাল শনিবার প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতি দাবি করছে সর্বব্যাপী ঐক্য কিন্তু অনেকেই ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে আগে একটা যুগপথ ছিল অনেকে জিজ্ঞাসা করেন যুগপথ আন্দোলনের খবর কি কোনো খবর নেই এখন যুগপথ নেই মাহমুদুর রহমান আরও বলেছেন মাহমুদুর রহমান মান্না সাতই জানুয়ারির পর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বিরোধীরা পারেনি আমরা চেয়েছিলাম সরকারের পতন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীন নিরপেক্ষ নির্বাচন এগুলোর কিছুই হয়নি তাই মানুষ এভাবে ভাবতেই পারে আবার যুগপথ আন্দোলন হতে পারে তাই দুঃশাসন কেউ এককভাবে সরাতে পারবে না এটাও ইঙ্গিত নিশ্চয়ই বিএনপির দিকে যে এককভাবে বিএনপি এই দুঃশাসন যে পরিস্থিতির মধ্যে তার থেকে উত্তরণ বিএনপি এক পক্ষে একার পক্ষে সম্ভব না দুই হাজার বাইশ সালে ত্রিশে ডিসেম্বর যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি পালন করে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট এরপর টানা এক বছরের বেশি সময় ধরে নানা কর্মসূচি তারা পালন করেছে বিএনপির পাশাপাশি আন্দোলনের শরীর বিভিন্ন দল ও জোট নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে এসব কর্মসূচি পালন করে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে একাধিক জোট ও দল যুগপথ আন্দোলনে অংশ নেয় এর মধ্যে পাঁচ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট অন্যতম এর বাইরে অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবি পার্টি বাংলাদেশ লেবার পার্টি গণফোরাম পিপুলস পার্টি গণ অধিকার পরিষদের দুই অংশ রয়েছে যারা আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেছে গত সাতই জানুয়ারির ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপথ আন্দোলনে ছন্দপতন হয়েছে এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন আন্দোলন কর্মসূচি তো প্রতিদিন থাকে না গত মে মাসেও শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে প্রাথমিক আলোচনা হয়েছে কর্মসূচি ঠিক করা হবে নুরুল হক নূর বলছেন জাতীয় নির্বাচনের পরে ছ মাস যুগপথ আন্দোলনের কর্মসূচি নেই তবে দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক বোঝাপড়া আছে ভবিষ্যতে করণীয় বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে সবাই একমত নির্বাচন বর্জনকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছে সেটা ধরে রাখতে হবে আচ্ছা অন্যান্য অনেকেই এই এই যুগপথ আন্দোলন এবং কেন আলোচনা হচ্ছে না নিজেদের মধ্যে এটা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন আবার যেমন জোনায়দ সাকি তিনি বলছেন যে সাতই জানুয়ারির পর যুগপথ আন্দোলনের আরেক পর্বে প্রবেশ করেছে নতুন প্রেক্ষাপটে কিভাবে আন্দোলন দাঁড় করানো হবে সেটি নিয়ে আলোচনা চলছে দলগুলোর অভ্যন্তরীণ প্রস্তুতি পর্ব চলছে আগামী দু এক মাসের মধ্যে আন্দোলনের অনেক বেশি স্পষ্ট হবে আসলে নির্বাচনকে সামনে রেখে যদি তখন ঐক্য করা হয় তখন মানুষ মনে করতে পারে যে এটি হয়তো ক্ষমতায় আসার ঐক্য সারা বছর বছরব্যাপী যদি ঐক্য না থাকে এবং জনগণের নানা ইস্যু নিয়ে যদি আন্দোলন না করে দলগুলো বা জোটগুলো তাহলে তাদের উপর আস্থা আসবে কী করে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আন্দোলন এটা কার্যত সম্ভব না সুতরাং যুগপথ একটি আন্দোলন সারা বছর ব্যাপী করতে করতে মানুষের আস্থা অর্জন করা এবং তারপরে হচ্ছে নির্বাচন সেখানে অংশ নেয় এই বিষয়টি যদি আগে থেকে বা সময় মতো যদি করা না হয় তাহলে মানুষের যেমন আস্থা থাকবে না তেমনি যারা আন্দোলন করছে আন্দোলনকারী বিভিন্ন শক্তিগুলো তারাও কিন্তু আস্তে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে তো সুতরাং প্রধান দল হিসেবে বিএনপির একটা দায়িত্ব যে সবাইকে সংগঠিত করা সেটি যদি করা না হয় তাহলে সেটি বিরোধী দলের বা জোটের জন্য এটা অত্যন্ত দুঃখজনক হবে بشرب على طاقبان.. الله حافظ